আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষা থেকে। বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের 11তম পর্বটি দেখার জন্য আজকে আমরা এই পিডিএফ নোটের 56তম পৃষ্ঠা থেকে দেখব। তো চলুন শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে, পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায়? এটি হচ্ছে রমনাবাদ নদীর মোহনায়। পায়রা সমুদ্র বন্দর রমনাবাদ চ্যানেল নদীর তীরে অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী কলাপাড়া উপজেলায় রমনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় অবস্থিত। এটি দেশের তৃতীয় সমুদ্র বন্দর এবং এটি নির্মাণাধীন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানে কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1971 সালের 7ই মার্চে দেয়া ভাষণটি সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি 150-এর 2 অনুচ্ছেদে রয়েছে। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র মোট 4টি উপাদান নিয়ে গঠিত। রাষ্ট্র গঠনের 4টি মৌলিক উপাদান হচ্ছে ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব। একটি রাষ্ট্র গঠনের উক্ত 4টি মৌলিক উপাদান থাকা অপরিহার্য। উক্ত মৌলিক উপাদান ছাড়া কখনো রাষ্ট্র গঠন হতে পারে না। বাংলাদেশের সংবিধান দিবস কবে? বাংলাদেশে 4ঠা নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে। সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয়। এই জন্য 4 নভেম্বরকে বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর বা প্রবর্তিত হয় 16ই ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে কবার? বাংলাদেশে এ পর্যন্ত 6 বার জনশুমারি হয়েছে। কোনো দেশ বা অঞ্চলের মানুষ গণনাকেই মূলত আদমশুমারি বা জনশুমারি বলে। বাংলাদেশে প্রতি 10 বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়। দেশ স্বাধীনের পর 1974 সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়। এই জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 7,63,98,000। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.48%। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত বাংলাদেশে যে 6টি জনশুমারি হয়েছে সেগুলো হয়েছিল 1974 সালে, 1981 সালে, 1991 সালে, 2001-11 এবং সবশেষ 2022 সালে। 15 থেকে 21 জুন 2022 সালে 6ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। 6ষ্ঠ জনশুমারি কখন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 15 থেকে 21 জুন 2022 সালে। উল্লেখ্য, 1872 সালে ব্রিটিশ গভর্নর লর্ড মেয়র এর আমলে উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় 1992 সালে। 1991 সালের 29 ডিসেম্বর গোলাম আজমকে জামায়াত ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসেবে 1992 সালের 19 জানুয়ারি 101 সদস্য বিশিষ্ট 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। এটি গঠন করেন জাহানারা ইমামের নেতৃত্বে, তিনি হন এর আহ্বায়ক। দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 1971 সালের 1লা আগস্ট রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। সেতারবাদক রবিশঙ্কর ও বিখ্যাত শরৎবাদক ওস্তাদ আলী আকবর খান যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। তাদের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান। সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন 40,000 লোকের সমাগমে গান পরিবেশন করেন। এই সঙ্গীতানুষ্ঠানে বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পীদের এক বিশাল দল অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রিস্টন, বডি ফিঙ্গার, রিঙ্গো রকস্টারের নাম উল্লেখযোগ্য। কনসার্ট হতে অর্থ ইউনিসেফের তত্ত্বাবধানে
শরণার্থীদের জন্য দিয়ে দেওয়া হয়। বাংলাদেশের একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদ হচ্ছে 1978 থেকে 1980 সাল পর্যন্ত। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সিন্দুরি হচ্ছে আলু এর নাম। আলুর উন্নতমানের আরও কিছু জাত হচ্ছে ডায়মন্ড, কার্ডিনেল, কুপুরি, সিন্দুরি। সুন্দরবনের প্রধান বৃক্ষ কী কী? সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দর ও গরান। সুন্দরবনে যেসব উদ্ভিদ পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে সুন্দরি, গেওয়া, কেওড়া, গরান, গোলপাতা, আমুর, বাইন এবং পশুর। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। সার্কের কোন সদস্য দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ক, বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন বাংলাদেশের সংবিধানের 56-3 ধারা মতে, যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। এটি হচ্ছে 56-3 ধারা মতে। মাতৃতান্ত্রিক পরিবার কাদের? মাতৃতান্ত্রিক পরিবার হচ্ছে খাসিয়াদের। গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক পরিবার, আর চাকমা ও মারমা এ দুটি হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সংক্ষেপে SDG, SDG এর অভিষ্ট লক্ষ্য কয়টি? উত্তর হচ্ছে ক, 17টি। 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 অ্যাজেন্ডা গৃহীত হয়। SDGs এর মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা, 169টি সুনির্দিষ্ট উদ্দেশ্য, 230টি সূচক অন্তর্ভুক্ত রয়েছে। মনে রাখবেন, SDGs লক্ষ্যমাত্রা 17টি, 169টি সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং 230টি সূচক অন্তর্ভুক্ত রয়েছে। একনেকের চেয়ারম্যানকে? একনেকের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। একনেকের পূর্ণরূপ হল এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই কমিটি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ। এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। এই কমিটির প্রধান হচ্ছেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এর সভাপতি হবেন অর্থমন্ত্রী। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায় অবস্থিত। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট একটি দিঘি। রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হিসাবে বিবেচনা করা হয়। তটভূমি সহ রামসাগরের আয়তন হচ্ছে 4,37,492 বর্গমিটার। দৈর্ঘ্য হচ্ছে 1,031 মিটার। এর প্রস্থ হচ্ছে 364 মিটার। গভীরতা গড়ে প্রায় 10 মিটার। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে চন্দ্রদ্বীপ এবং হরিকেল, দুটি সঠিক। এখানে সঠিক উত্তরটি আসলে দুটি রয়েছে, তো দেখি ব্যাখ্যাতে কী বলা আছে। বাংলার প্রাচীন জনপদ সমূহের মধ্যে রয়েছে গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল। সমতট বরেন্দ্র, তাম্রলিপি, চন্দ্রদ্বীপ, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ় ইত্যাদি। গৌড় হল বর্তমান বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ ও পশ্চিমবাংলার মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ, আর তাম্রলিপ্ত হচ্ছে পশ্চিমবাংলার মেদিনীপুর জেলা। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় 1971 সালে। প্রশ্ন হচ্ছে এটি কোন তারিখে উত্তোলিত হয়? উত্তর হচ্ছে 2 মার্চ। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে। মুক্তিযুদ্ধের 7 বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন কে? প্রথম শহীদ হয়েছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল। মনে রাখবেন, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হয়েছিল ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, কিন্তু অপশনে মুন্সি আব্দুর রউফ না থাকায় কাছাকাছি সঠিক উত্তর হবে মোহাম্মদ মোস্তফা কামাল। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি, বাংলাদেশের সীমান্তবর্তী ৩২টি, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩০টি, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩টি। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।